বাংলাদেশে নানা আয়োজনে পৌষ সংক্রান্তি পালন করা হয়, আর পৌষ সংক্রান্তি হলো পৌষ মাসের শেষ দিন। দেশের নানা জনপদে এই দিনটিকে ভিন্ন ভিন্নভাবে পালন করা হয়ে থাকে, তবে এই দিনে পিঠাপুলির আয়োজন সবখানেই দেখা যায়। বাংলাদেশের মতুয়া জনগোষ্ঠী ভিন্নভাবে পৌষ সংক্রান্তি পালন করে থাকে। তারা পুরো পৌষ মাস জুড়ে প্রতিদিন ব্রঙ্কাকাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে নগর সংকীর্তনের আয়োজন করে থাকে। এরপর পৌষ মাসের শেষ দিনে মহোৎসবের আয়োজন করা হয়। একই পদ্ধতিতে পৌষ সংক্রান্তি পালন করে আসছে গোপালগঞ্জের শহরতলির কারারগাতি গ্রামের মতুয়া জনগোষ্ঠী। প্রতি বছরের ন্যায় এবছরও তারা মাসব্যাপী নগর সংকীর্তন শেষে কারারগাতি জলছত্র মন্দিরে মহোৎসবের আয়োজন করে। বর্ধিষ্ণু এই গ্রামের পাঁচটি মতুয়ার দল ডঙ্কাকাশির তালে তালে হরিনাম কীর্তন করতে করতে মহোৎসবে যোগদান করেন। তারা দীর্ঘক্ষণ যাবত উচ্চস্বরে হরিনাম কীর্তন করেন। তাদের হরিনাম কীর্তনে কারারগাতির সার্বজনীন শান্তি হরি মন্দির ছাপিয়ে পুরো এলাকায় এক হরিময় পরিবেশ সৃষ্টি হয়। মন্দিরের ভক্তরা জানান, কারারগাতির জলছত্র মন্দিরে অনেক আগে থেকেই এই পৌষ সংক্রান্তিতে মহোৎসবের আয়োজন করে মতুয়া জনগোষ্ঠী। এ লক্ষ্যে প্রতি বছর পৌষ মাসের শুরুর দিন থেকে নগর কীর্তন শুরু হয়। কারারগাতি গ্রামের মতুয়ারা সর্বমোট পাঁচটি দলে ভাগ হয়ে এক মাস ধরে প্রতিদিন নগর সংকীর্তন সম্পন্ন করে। পৌষ সংক্রান্তির দিনে কারারগাতি গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় এই গ্রামের জলছত্র মন্দিরে মহোৎসবের আয়োজন করা হয়। এদিন গ্রামের মানুষ ছাড়াও আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের নিমন্ত্রণ করা হয়। আগত সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও হয়ে থাকে। যারা আসে তারা নিজেরা প্রসাদ সেবন করেন এবং অনেকে আবার বাড়ির জন্যও নিয়ে যান এখানকার সুস্বাদু মহাপ্রসাদ।